জগর মধ্যে ফানি তো কম থাকে আর যদি দেখা যায় আতো না পাক লাগাইল আছে ফেসাব পায়খানা এরা কুন্তা লাগাইল আছে তখনই জগ আট ডালজন ফানি নাপাক পাক আর যদি দেখা গেছে না আমার আতো নাপাক পাক কুন্তা নাই হয়তো সামান্য ময়লা আছে নাপাক মত ফেসাব পায়খানা ওটা আমরা তো বহুতে ভাবি না নিজেন এত তুলা গাম আছে বা সামান্য একটা ময়লা মুখা আছে বা সামান্য তেল মুখা আছে বা সামান্য একটা বিজা আছে হালাকে না পাক নাই এই অবস্থা যদি আমার আঙ্গুল ডুকি গেছে তে ই ফানি পাক আছে না পাক নাই এর কারণে সাঈ শরীফর মধ্যে আরও বিভিন্ন কিতাব হদিশ গেছে যে আমরা গুম থেকে উঠার পরে কোনো পাত্র মধ্যে আদ দিতাম না লা দাহু আমার আত্রে দিতাম না ও যে দিতাম না যেখানে কারণ মস্তাহাবি আমল অর্থাৎ আপ আত পাক আছে এর ফলে ডালতাম না আর না পাক জুই তাকে তখন তো আর ডালতাম না এই সময় আমি বাঁচিয়ে থাকতাম আমার উপরেও ওয়াজিব তে ই অবস্থার মধ্যে নখ লাগিয়ে গেছে আঙ্গুল ঢুকি গেছে বা আট ডুকি গেছে

বরদাস করতাম পারিয়েন না ঠিক আছে আর স্বাভাবিক কুন্তা নাই মামুলি ফিফরে গো হয়তো আটেরোলা বোঝা যার তোরা তুর তুর করে তোরা কুন্তা করে এই অবস্থার মধ্যে আপনি ও হাউজানির চেষ্টা করবানা কারণ আল্লাহর দরবারও হাড়ইসি রবর সামনে হাড়ইসি চিফ জাস্টিসের সামনে হাড়ইসি আমি গেলাম চুপ ইয়া নীরব ইয়া হাড়ইতাম এরপরে যদি ইলা হাউজাইলি সেন দে নামাজ হইব উলামা হলা কইতরাই জানি বুঝি তুমি اخبارিলা খوزهই অত দরকার নাই নামাজ মকরুয়ইব এটা কি ফাজিল কোন রে রেজাউল লস্কর ইবার প্রশ্ন হইল সাবনর ফানি লাগলে ওযু হইব মই সাবনর ফানি লাগলে ওযু হইব লাগক জিসি মলাগক আপনার ওযু হইব কোনো অসুবিধা নামাজ পড়া দইব নামাজ পড়া দইব সাবির আহমদ ইবার প্রশ্ন হইল সিআরর মধ্যে বুইয়া নাস্তা করা যাইব মা কারা রসুল্লাহিস আলাহেলা ইস্তে আল্লাহ নবী আলাই ত্রিমিস কোনো দিন বইয়া শেয়ার বইয়া আল্লাহ নবী খানি খাই সৈন্য তে নাস্তা করো খানি খাওক শেয়ার বইয়া এগু নবীর সুন্নতর উল্টা উলামা হলে লেখরা একু মকরু জাস্টিস টকি উসমানী সবার বিভিন্ন উলামা হলে কৈতরা যে জায়গার মধ্যে মজবুর আমিনো নিচে বইতে পারতাম না সারা যে মতো বহুত বিয়া সাদির মধ্যে অলিমার মধ্যে আকিকার মধ্যে আমি নিশ্চয় হওয়ার পরে আমি সে ক্রিটিসাইজ করবা নতুবা বেই যতি এই বই অবস্থার মধ্যে মজবুরান খাই লইতাম নবীর সুন্নতর উল্টো ওই বই আমি ও পরিস্থিতির উপরে তাকি আমি খাইয়া বারুই আইতাম সালমান জাবেদ ইবার প্রশ্ন হইল গরুর গোবর সানলে ওজন নষ্ট হইব গরুর গোবর বা পেশাব পায়খানা নিজর বা গরুর যদি সানন ওজন নষ্ট হইত নাই হ্যাঁ যে জাগাত লাগব আত লাগব এখান তো দোয়া লাগব এতে আতর শনিমন্ত লাগছে তনিমন্ত দোয়া লাগব মুখ চিটা পড়ে গেছে মুখ দোয়া লাগব ফাঁত ছিটা লাগিয়েছে ফা দোয়া লাগবে তখন তো বুঝা গেলই তিন নঙ্গার সময় দই লাম তো আপনি ওজু মানি লুকা হালাকি অজু আপনার আছে আর মামুলিক কোনো আতো লাগি গেছে পেশাব পায়খানা গরুর হোক রোগ তো মামুলি লাগছে ওখান দই ল আপনার অজু আপনার জায়গাত আছে গোবর বেচাকিনে ভাই দরখান নাই আল্লাহ রিজাক দিছেন রিজাক রাস্তা কুসাদা আছে ওমা মিন্দা আব্বাতিনফিল ফিল আল্লাহ ইল্লা আল্লাহ কু আল্লাহ রিজে খুশাদা দিছে বেসার যে ইবা নাই একটা কিলা মুকা লাগে আর মাইসর সহায় করো কুয়া খেউজনী তো সাই কোয়া আর আইসাহিত গোবর ইলা দেরিও নাই আর গোবরীলা বেসার আগে আগে বহুত মাইসে গোবর তো বেচুন না মাইসে খালি এমনি দিই হাল লইয়া যাও জাকাখানা খালিও করো এতে যদি খেও সাই বেসিয়া খাই গরিব মানুষ ঠিক তার কথা